আজকে একটা ট্রিপ আছে, বোর্ডেই খাওয়া দাওয়া হবে, রান্না বান্না সব কিছু হবে। কিন্তু দুঃখের বিষয়, বোর্ডটা এখন আটকে গেছে, জল না উঠলে ছাড়া যাবে না। মানে বোর্ডের তলায় একটু জল না এলে ছাড়া যাবে না। বোর্ডে রান্না বান্না সব কিছু বোর্ডেই হবে, মাল সব চলে এসেছে, দেখুন। জল আছে, গ্যাস সিলিন্ডার আছে, ওভেন আছে, সমস্ত কিছু বোর্ডে রান্না বান্না করে খাওয়া হবে। আজকে সব কিছু দেখাবো। আমাদের বোর্ড আটকে আছে, জল না উঠলে বোর্ড ছাড়তে পারছি না, সব অপেক্ষা করছি। এখানে রান্না দিয়ে চলছে, দেখাচ্ছি দাঁড়ো। জল সব এই পর্যন্ত এসছে, জল এলে বোর্ড ছাড়া হবে। ফাইনালি আমাদের বোর্ড লেবেই গেছে, দেখো। আমার দাদা ভাইরা সবাই মোটামুটি কষ্ট করে বোর্ড লাভাচ্ছে, ঠেলছে। এখনো পুরোপুরি জল উঠিনি, তবে ঠেলছে। ওই দেখো মাথায় একজন ঠেলছে। হ্যাঁ, কি ওর ঢালো, কি ওর হ্যাঁ, এই তো লেবে যাচ্ছে, লেবে যাচ্ছে, হবে আর একটু, আর একটু। হ্যাঁ, এই তো হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে। এই পতাকা তুলে দিল আমাদের বোর্ড মালিক জেঠু। এ কেমন লাগছে? ঠিক আছে, ওদিকে আমাদের বোর্ডে মানে রান্না বান্না সব চালু হয়ে গেছে। প্রথমে মানে মাংসের পকোড়া হচ্ছে, কোনটা কোনটা অ্যাডভেঞ্চার নিতে চান তাহলে যোগাযোগ করুন এই যে দাদা, হ্যাঁ, যে ক্যামেরাটা করছে, কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই দেওয়া থাকবে। আর লজটা শুধু মনে রাখবেন, পরিযায়ী হোমস্টে। ঠিক আছে, চলো অ্যাডভেঞ্চার। এখানে পরিবেশটা খুব সুন্দরই আছে, গাছপালা আছে। ফাইনালি বোট ছেড়ে দিয়েছি, দেখো নদী, বড় নদী। রান্না চলছে ভিতরে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমাদের বোর্ড ছেড়ে দিয়েছে, খুব বাতাস টাইট, রান্নার উপযোগী করার জন্য ওরা ওই কাপড় বাঁধছে। প্রচণ্ড ঢেউ হচ্ছে, প্রচুর হাওয়া, এখানে আকাশের অবস্থাও ভালো না, দেখতে পাচ্ছ। বোর্ড দুলছে খুব, দেখি সম্ভবত কি হচ্ছে। ওটাই এভাবে যাওয়ার মজাটাই সম্পূর্ণ আলাদা, এবং স্পেশালি হবে খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া বোর্ডেই হবে। এরাই যাচ্ছে, এটা বাংলাদেশে যাচ্ছে, আমাদের ইন্ডিয়া থেকে বিভিন্ন জিনিসপত্রগুলো বাংলাদেশে নিয়ে যায়। মানে ওগুলো থাকে ছাই, মানে অ্যাডভেঞ্চার তৈরি হয় সিমেন্টের যে ছাই ফাইগুলো, ওগুলো যাচ্ছে বাংলাদেশে। জুম করলে বুঝতে পারবে জিনিসটা, এরকম বিশাল ছাই যেগুলো, এই একটা পেছনে যাচ্ছে। লাইন দিয়ে যাচ্ছে, এখানে একটা আছে, তার সামনে একটা আছে, পেছনে আরো দুটো আছে। হাওয়ার জন্য রান্না বন্ধ হয়ে গেছে, বৃষ্টি একটু একটু পড়ছে, কিন্তু খুব বাতাস হচ্ছে, খুব দুলছে, তো রান্না করা যাচ্ছে না। একটু দেখি সামনে গিয়ে কোনো মানে যেতে গেলে, ঠিক আছে। আজকে বন্ধুরা তোমরা দেখতে থাকো, শুনতে থাকো, ভালো মজার মজার জিনিস দেখাবো। এই একটু পরে দোন ফেলা হবে, দোনে যে মাছ ধরা হবে, সেই মাছ দিয়ে রান্না হবে, আর মাংস তো আছেই, বাঘ আছে, দেখতে পাবো না, সেটা ভাগ্যের ব্যাপার।
জোরে ঢেউ হচ্ছে, প্রচন্ড জোরে ঢেউ হচ্ছে, সেইটা বুঝতে পারবে। কতটা ঢেউ হচ্ছে বন্ধু দেখলে বুঝতে পারবে, প্রচন্ড জোরে ঢেউ হচ্ছে। মানে যেহেতু হ্যান্ড ক্যামেরা ফোনের ক্যামেরা বুঝতে পারছো না, এটা যদি পুরো ডিএসএল ক্যামেরা হতো বুঝতে পারছি যে কতটা পরিমাণে ঢেউ হচ্ছে, প্রচন্ড ঢেউ হচ্ছে। এখন নদীর মাঝখানে আছি, এখন প্রচন্ড ঢেউ হচ্ছে বন্ধুরা, প্রচন্ড। কেমন থেকে জলটা দেখছি বেরোচ্ছে দেখলে বুঝতে হবে কেমন ঢেউ হচ্ছে ওটা। মানে এত ঢেউ হচ্ছে মানে রান্না বান্না করা যাচ্ছে না। আমরা একটা জায়গায় গিয়ে স্টে করবো, তারপর রান্না বান্না শুরু করবো। এখন রান্না বান্না করা যাচ্ছে না, এতটা ঢেউ হচ্ছে। আমরা একটা নদীর কানা ধরে একটা জায়গায় যাবো, গিয়ে বোট সেখানে অ্যাঙ্কারিং করবো, করে তারপরে রান্না বান্না করবো। ফাইনালি আমরা এখানে স্টে করলাম। পেপার দেওয়া হয়ে সাইডে যেন বাতাস না আসে, রান্না শুরু হয়ে গেছে। কাকু রান্না করছে, আলু কষা করছে। এদিকে আমার তুতুল ভাই দোন ফেলবে বলে তার সরঞ্জাম রেডি করছে। কি মাছ হবে তো তুতুল ভাই, দেখা যাক এখন কি হয়। হ্যাঁ, নতুন জায়গায় এসে ফেলা আছে। তুমি কিছু বলো দেখি, তুমি কিছু বলো। আশা করা যায় যে এখান থেকে মাছ আমরা পেলে পেতে পারি। হ্যাঁ বলো। ঠিক আছে, তবে আমরা বলতে পারছি না নতুন জায়গায় এসে কতটা হয়, আমরা জানি না। তোমার সরঞ্জামগুলো দেখিয়ে দাও। বৃষ্টির কারণে আমরা যেতে পারছি না। এই মাছ ধরে রান্না করতে হবে, কিন্তু মাছ তো ধরে অবশ্যই রান্না করে, নালে আমরা খাওয়ার কোনো মাছ। অরবিন্দ একটা কথা, ও যদি আজকে মাছ যদি না ধরতে পারে ওর কিন্তু খাওয়া দাওয়া বন্ধ আছে। তুই বলো বলো। ও যদি আজকে মাছ যদি না ধরতে পারে ওর খাওয়া দাওয়া বন্ধ আছে। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। ঠিক আছে, মাছ ধরে আমাদের এই সুন্দরবনের নদী বিদ্যুধর নদী, এতে অবশ্যই মাছ আছে। কারণ জেলের বাস এখানে, অনেকে অনেক জেলে আছে যে এখান থেকে মাছ ধরে তারা কি করে যে জীবিকা নির্বাহ করে, জীবিকা নির্বাহ করে। তো সেই জীবিকা দ্বারা আমাদের অনেক প্রত্যাশা আছে যে এখান থেকে মাছ অবশ্যই হবে। মূল্যবান বক্তব্য রাখার জন্য ধন্যবাদ। প্রত্যেক বর্ষিতে একটা এক ধরনের মেনু মাছ পাওয়া যায়, মেনু মাছ গাঁথা আছে মাছটা দেখানো। হ্যাঁ ফেলছে দেখানো, কে ফেলছে নাও, হ্যালো স্টার্ট। দইটা ধরে গেছি আমি, ছাড়ি দাও। দেখা যাক কি পড়া পড়ে। আমাদের এক ভাইজান ড্রাগ মিউজিকে গান গাইবে, আশা করি ভালো লাগবে। আমিও শুনিনি অবশ্য কোনোদিন, গাইতে শুনে নাও ধরে বাবু গাইবে অবশ্যই। আমার মতো এত সুখী নয় তো কারো জীব, কি আদরে সেহ ভালোবাসা ছড়ালো মায়ার বাঁধো, জানিয়ে বাঁধনে ছিঁড়ে গেলে কভু আসবে আমার মর। আমার মতো এত সুখী নয় তো কারো জীব, নয় তো কারো জীব। বর্ষার জন্য ভিডিওটা বন্ধ করতে পারলাম, বৃষ্টি এসছে খুব জোর। কাকু রান্নার কালার চলে এসছে, মাংস কষা হচ্ছে। সবাই বসে আছে খাওয়ার অপেক্ষায়, একজন ফ্ল্যাট হয়ে গেছে। মানে অন্য কোনোভাবে না, মানে নদীর ঢেউটা ঠিক অভ্যস্ত না, তো
প্রচুর ঢেউ খেয়েছে, শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছে, নিয়ম রেস্টে আছে। সুন্দর কালার চলে এসছে। কতক্ষণ লাগবে বাবু? আর 7-10 মিনিট। ওদিকে একজন দোন ফেলে বসে আছে। আমাদের ভাত হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া হবে। মাংস আগেই হয়ে গেছে, যেহেতু সে প্রেশার কুকারটা কই, প্রেশার কুকারে গ্যাসে বসানো যায়, আমাদের মাংসটা প্রেশার কুকারে ঢেলে নেওয়া হয়েছে। দিয়ে তারপরে সেই মাংসের কড়াই ভাত চাপানো হয়েছে। আর ওদিকে একজন জাল ফেলছে, ফিশিং। এই অধিকারী ভাই, এ হাই বলে দাও। হ্যাঁ ঠিক আছে, দেখা যাক মাছে তোমার জালে কি করছে। দেখো সদে যাই কি যদি কিছু না করে তোমার কাল খুঁজে দেবো আমি। এ কি বলছে, ঠোকর দিয়েছে? জাল যেন না ছেড়ে, আমার জাল কিন্তু খাড়া করে জাল তুলে জালে কিছু পড়ে তোরি। চিংড়ি মাছ ছেড়ে দি, ওকে বাঁচতে দি। জাল ফেলতে পারো? জাল ফেলতে পারি না, ফাঁকা জাল। আমাদের রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। আমরা এবারে ছোট নদী খাড়ি থেকে বড় জঙ্গলে যাচ্ছি। এবার একটু জঙ্গলে বাড়ি দিয়ে ঘুরবো, তারপরে খাওয়া দাওয়া করবো। এখনো খাওয়া দাওয়া করিনি, দেখতে পাচ্ছ ছোট নদী থেকে আস্তে বড় জঙ্গলে যাচ্ছি। এটা হলো বড় জঙ্গল, খাড়ি। যদি খুব বাতাস ছিল তো রান্না বান্না করা যাচ্ছিলো না, তাই ছোটো নদীতে ছোটো খাড়িতে ঢুকেছিলাম। জঙ্গল দেখা, এটা খুব বড় নদী আর প্রচণ্ড হাওয়া হচ্ছে, প্রচুর ঢেউ হচ্ছে। এটা হলো বড় নদী, দেখতে পাচ্ছ কতটা বড়। ওই সাইডটা লোকাল হয়, এটা বাঘের জঙ্গল। বাঘের খাঁড়িতে মানে বাঘের জঙ্গলে যে খাঁড়ি হয়, ছোটো খাঁড়িতে ছিলাম, রিক্সে ছিল, সবাই ভয় পাচ্ছিলো, কিন্তু ততটা ভয় নেই। রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া হবে একটু পরে। এখন বাজে প্রায় 3টে, বিকাল 3টে। ঠিক আছে বন্ধুরা, সাথে থাকো। চলে এসেছি পুরো বাঘের জঙ্গলের কাছে, মানে এটা পুরো সম্পূর্ণ বাঘের জঙ্গল। এখন যেহেতু জোয়ার আছে তো হাই টাইড আছে, লো টাইড হলে ভালো বুঝতে পারতে, মানে ভাটা হলে ভালো বুঝতে পারতে যে জঙ্গলটার আকৃতি কেমন, বা এরকম নেট জাল দিয়ে, মানে নেট জাল বলতে জাল দিয়ে ঘেরা আছে, যেহেতু বাঘ যেন লোকালয়ে না চলে আসে তার জন্য। এটা সম্পূর্ণ বাঘের জঙ্গল, কিন্তু এখানে হামেশাই বহুবার বাঘ দেখা গেছে, বহুবার। যদি এখন জল আছে, এখন যদি জোয়ার আছে, এখন কোনো বাঘ দেখার সম্ভাবনা নেই। বাঘেরা সব উঁচু জায়গায় চলে গেছে, মানে যেখানে তোমার উঁচু জায়গা বা যেখানে নদীর এই জল, জোয়ারের জল প্রবেশ করবে না, সেইখানে চলে গেছে তারা। এখানে যখন ভাড়া থাকে তখন দেখার সম্ভাবনা থাকে। আর এই ছোটো, যেহেতু নৌকা ছোটো আমাদের, সেহেতু এখানে বেশি দূরে যাওয়া যাবে না, তাই আমরা এ পর্যন্তই যাবো, বা একটু কানা ধরে একটু এগিয়ে যাবো সামনে। এখনও পর্যন্ত খাওয়া দাওয়া করিনি, এখন বিকাল 3:30 পর্যন্ত বাজে। খুবই ভালো লাগছে আমাদের সবাই। যদি এইভাবে তোমরা কেউ টিপ করতে যাও, ঘুরতে যাও, আমার সাথে যোগাযোগ করবে, আমি নাম্বার ডিসক্রিপশনে দিয়ে দেবো। ভাই আর খাওয়া হয়ে গেল, ভাইজান কি দিয়ে খাচ্ছ? আমাদের খাওয়া পেশা কমপ্লিট হয়ে গেছে, খাওয়া সব ভিডিও করতে পারিনি, মানে খুব স্রোতের মুখে বোর পড়েছিল, মানে বোর নৌকা আটকে গেছিলো, বার করতে পারছিলাম না। এবারে বাড়ির দিকে ফিরছি। নদীটা বেশ বড়, ওই সাইডটা মানে বাঘের জঙ্গল,
এটা হলো লোকালয়। বাইরের জঙ্গলের সাইডটা প্রচুর মানে টান পড়েছে, তো প্রচুর নৌকা দাঁড়াচ্ছে না, প্রচুর ঢেউ মারছে, সেই জন্য এই সাইড দিয়ে ধরে যাওয়া হচ্ছে। মাঝে ভিডিও করতে পারেনি অনেকটা জায়গায়, মানে বোর্ড এমনভাবে আটকে গেছিলো, মানে খাটে বোর্ড ধরেছিলাম, প্রচুর বাতাস হচ্ছে, তো বোর্ড পুরো একদম মানে বসে যাচ্ছিলো, এবং পাড়ের গায়ে এমনভাবে আটকে গেছিলো বোর্ড বার করতে পারছিলাম না, প্রচুর ঝামেলা, বোর্ড এক জায়গায় ভেঙেও পর্যন্ত গেছে। সমস্যার মধ্যে মাঝি তো খুব চিন্তা করছিলো কী হবে না হবে, যেহেতু গরিব মানুষ তো বোর্ডটা নষ্ট হয়ে গেলে একটা বোর্ড করতে গেলে অনেক খরচ, সেই জন্য ভিডিও করতে পারিনি।